কি হুজুর কোন দলের লোক আট টাকাত নাকি বিশ টাকাত সহিয়াকিদা নাকি বাতিলপন্থী কোন দলের লোক আপনি এই যে ভাই শুনুন কোন দলের লোক আপনি আট টাকাতের নাকি বিশ টাকাতের দেখেন ভাই অত কিছু বুঝি না আমি আমি একজন সাধারণ মানুষ আট টাকাত বিশ টাকাত বুঝি না আমি যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হবে সেটাই পড়ব তাই না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ মাবাদ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে মোটিভেশনাল ইসলামিক টিভির পর্দায় দেখছেন সকলকে জানায় মা হে রমাদানের শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আজকে তিনটি গুরুত্বপূর্ণ মা হে রমাদানের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ তাআলা আপনার সাথে থাকুন সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো কোরআন এবং হাদিস থেকে প্রিয় দর্শক আমার একদিনই ভাই তিনটি প্রশ্ন করেছেন প্রশ্ন তিনটি হচ্ছে প্রথম প্রশ্ন তারাবির নামাজ কয় রেখাত আট নাকি বিশ দ্বিতীয় প্রশ্ন তারাবি না পড়লে কি রোজা হবে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তারাবীর নামাজ নিয়ত কিভাবে করতে হয় এই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও আপনার দেখতে হবে প্রিয় দর্শক তাহলে ইনশাল্লাহ তালা প্রথম প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিস থেকে আমরা একটু দেখি দেখুন আল্লা সুবাহ আলা মুসলমানদের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বারোটি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমাদান এই মাহে রমাদান মাস যখন আমাদের মাঝে শুরু হয় যখন পবিত্র মাহে রমাদানের চাঁদ ওঠে তখন থেকে আমাদের মাঝে তারাবিন নামাজ আমরা পড়ে থাকি এই তারাবিন নামাজ নিয়ে আমাদের মধ্যে চলে নানা রকম তর্ক বিতর্ক এই তারাবিন নামাজ কেউ বলে আট টাকাত কেউ বলে বিশ টাকাত আসলে কোনটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত পাওয়া যায় সেদিকে আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক যারা আট টেকাতের পক্ষে কথা বলেন তারা এই কথাটা বলেন যে রসুল করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে এগারো টাকাতের বেশি আদায় করতেন না যারা দাবি করেন তাদের মতটা সহী আছে। এবং এখন আমরা বলতে পারি তাহলে রসুলসাল্লিমুসাল্লাম যদি আট টেকাত পড়েন এবং এগারো টাকাত পড়ে থাকেন মোট বেতের সহকারে তাহলে বিশ টাকাত কোথা থেকে চালু হলো দল বিদলে বিতর্কিত হয়ে এক একজন করে নামাজ আদায় করতেছিল তখন হজরত তমর ফারুক রদিন তাল আনহু ইবনে কাবের নেতৃত্বে তখন জামাতে সামিল করে তখন বিশ টাকাতের নামাজের রেওয়াজ চালু করেন তখন থেকে বিশ টাকাতের নামাজ আমাদের মাঝে চলে আসে অতএব যারা আট রেখাত পড়েন তাদেরটাও সহাই এবং যারা বিশ রেখাত পড়েন তাদেরটাও সহাই এই নিয়ে আমাদের মাঝে কোনো বিতর্কিত করার কোনো কথাই আসে না প্রিয় দর্শক আগে জানতে হবে তারাবী নামাজটা কী পড়া কি ফরজ নাকি সুন্নাত না সুননাতে মহাক্কাদা তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নাত এটা তারাবি শব্দ হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিশ্রাম করা অতএব তারাবী নামাজ যারা আমরা পড়ি খুব সুন্দর করে বিশ্রামের সহিত নামাজটা আদায় করতে হবে আপনি বিশ টেকাত আদায় করতেছেন নাকি আট রেকাত নাকি বারো রেকাত সেটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আপনার নামাজটাকে সুন্দর হচ্ছে কি না এই দিকে লক্ষ্য রেখে আমরা ইনশাল্লাহ তালা তারাবিন নামাজ সুন্দরভাবে আদায় করব আমরা আর দ্বিধাদ্বন্দ্ব মারামারি হানাহানি কাটাকাটি করব না সাধারণ বিষয় নিয়ে আমরা যদি মুসলিম উম্মার মধ্যে ঐক্য বন্ধনকে সৃষ্টি না করে আমরা যদি ভাঙ্গন সৃষ্টি করি তাহলে কখনোই আমাদের মুসলিম উম্মার মধ্যে ঐক্য সৃষ্টি করা সম্ভব হবে না প্রিয় দর্শক তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা জানতে পেরেছি দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে দেখুন ভাই তারাবিন নামাজ না পড়লে রোজা আপনার হয়ে যাবে যেহেতু তারাবিন নামাজ হচ্ছে সুন্নতে মোয়াক্কাদ একটা বিষয় কিন্তু আপনি এত সুন্দর গুরুত্বপূর্ণ একটি মাস পাওয়ার পরে এত সুন্দর ফজিলাতপূর্ণ একটি মাস পাওয়ার পরে কী জন্য আপনি ওয়াজ আথা তারাবিন নামাজটাকে আপনি বাদ দিবেন নবী আল্লানবী ইসল্লাহ আলিমুসলাম হাদিসের মধ্যে কী বলেন সেটি আমরা দেখব দেখুন নবী ইসাল্ল আলাইহি আসসাল্লাম বুখারি শরীফের মধ্যে বর্ণনা করেন কআল্লাহ সাল্ল আলিমসাল্লাম মান কমা ইমানা নইহান মা আল্লাহমা আমি দাম্বি যে ব্যক্তি দিনের বেলায় রমজান মাসে রোজা রাখবে এবং রাত্রে তারাবিন নামাজ অতএব ক্যাম করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ধারা তারাবিন নামাজকে বোঝানো হয়েছে অতএব যারা তারাবিন নামাজ আদায় করবে আল্লাহ সুবাহায়ন তালা তাদের পিছনের সমস্ত গোনা খাতে আল্লাহ সুবাহায়ন তালা মাফ করে দিবেন অতএব এই যারা এই ধরনের প্রশ্ন করে যে রোজা রাখবো অথচ তারাবিন নামাজ আদায় করব না আমরা বুঝতে পেরেছি তাদের ইমান নিয়ে আমাদের শঙ্কা রয়েছে যে ইমানটা কতটা দুর্বল হলে এমন প্রশ্ন করতে পারে প্রিয় দর্শক তাহলে আমরা তারাবিন নামাজ আদায় করব একাকি পারি এবং জামাতের সাথে পারি জামাতের সাথে আদায় করা উত্তম সর্ব থেকে আপনি যদি এক কাজের ব্যস্ততার কারণে জামাতের সাথে আদায় না করতে পারেন বাসায় গিয়ে তারাবিন নামাজ আদায় করুন বিশ টিকা হোক বা আট রিকাত হোক বারো টিকা হোক আপনার যা মন চায় এটা শুননাতে মোয়ক্কাদ একটা বিষয় এটা নিয়ে আমরা কখনও মারামারি করবো না কখনও তক্কাতকি করব না এটা নিয়ে আমরা তক্কাতকি করে মারামারি করে উম্মতের মধ্যে আমরা বিভাদ সৃষ্টি করব না প্রিয় দর্শক একজন জ্ঞানী মানুষ কখনও এটা নিয়ে তর্ক করবে না কারণ রসুল্লাহ সাল্লিহসাল্লামের হাদিস ধারা দুইটি হাদিস আমাদান আই সরদ্দুল্লাহ তাল আনহা এবং রসুল করিম সাল্ল আলীহাসাল্লামের যে হাদিসটা এখানে বর্ণনা করলাম এটা দ্বারা আমরা পূরণ পাই তারাবিন নামাজ হচ্ছে বৃষ্টিকাত অতএব যে ব্যক্তি তারাবিন নামাজ আদায় না করবে আল্লাহ সবাইন তালা তাকে কোনো গুনাহ দিবেন না কিন্তু সে সব থেকে বঞ্চিত হলো প্রিয় দর্শক তাহলে আমরা এখন শুনব তৃতীয় নম্বর প্রশ্ন প্রিয় দর্শক একজন ভাই প্রশ্ন করেছেন যে তারাবীন নামাজের নিয়ত কীভাবে করতে হয় দেখুন আমাদের দেশে পরিচালিত যে তারাবিন নামাজের নিয়ত রয়েছে এটা আসলে কোরআন এবং হাদিসে কোথাও নেই তো আমরা এটা কোথায় পেয়েছি আমরা ছোটোবেলায় দেখেছি যে বড় যে আমপারা লাল আমপারা যেটাকে বলা হয় বোগদি কিতাব বা আমপারা বলা হয় সেটার মধ্যে আমরা তারাবিন নামাজের নিয়তকে দেখেছি কিন্তু আসলে আমরা যতটুকুন কোরআন এবং হাদিস থেকে রিচার্জ করেছি আজ পর্যন্ত আমরা কোথাও পাইনি যেটা আমরা পড়ে থাকি নাওয়ায়তোয়ান উসাল্লি আলীল্লাহি তা আলা এটা ধারা কোথাও কোরআন এবং হাদিসে নেই তবে এটা আমরা কি করব এখন কি জানার তোর দরকার আছে অবশ্যই প্রিয় দর্শক তাহলে দেখুন একটা বিষয় আপনি যখন তাহাজুতের জন্য দাঁড়াবেন তখন তো আপনি জানেন যে আমি এখন তাহাজ্জুতের নামাজের জন্য দাঁড়াইতেছি অতএব আপনার আল্লাহ জানেন আপনি জানেন আপনি যখন জোহরের নামাজ পড়বেন তখন তো আপনি জানেন আমি জোহরের ফরজ নামাজ পড়তেছি অতএব মুখে মুখে জোরে জোরে উচ্চারণ করা এটা কোরআন এবং হাদিসের শানের সঙ্গে যায় না অতএব এটা থেকে আমরা বঞ্চিত থাকবো কোরআন এবং হাদিসের যেটা লেখা আছে আমরা সেটা পড়ব এবং সেই অনুযায়ী যদি আমল করি আমল করলে ইনশাল্লাহ তাল আল্লাহ সুবাহন ও তালা আমাদেরকে উত্তম জাসা দান করবেন আশা করি আপনারা গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন বুঝতে পেরেছেন প্রথম প্রশ্ন ছিল যে তারাবিন নামাজ আমরা কয় রেকাত পড়ব তারাবিন নামাজ আট রিকাত পড়েন বিশ পড়েন বা আপনি নাই পড়েন কিন্তু এটা নিয়ে উন্মতের মধ্যে আপনি কোনো বিবাদ সৃষ্টি করবেন না দ্বিতীয় প্রশ্ন তারাবিন নামাজ না পড়লে রোজা হবে কি না অতএব তারাবিন নামাজ না পড়লে রোজা হবে কিন্তু আপনি সব থেকে মাহরুম হবেন এটা হচ্ছে সুন্নতে মক্কাদা একটা বিষয় এটা নিয়ে আমরা কখনো মারামারি করব না তিন নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমরা নামাজের নিয়তটা কীভাবে করতে পারি নামাজের নিয়ত আপনি যখন তারাবিন নামাজে দাঁড়াবেন আপনি যাই নামাজে দাঁড়ানোর পরে নিয়ত করবেন যে আমি তারাবিন নামাজের জন্য দাঁড়াইতেছি বাস এটুকুই যথেষ্ট মুখে বলা জোরে সোরে নওয়ায়তাল্লিল্লা তালা এটা বলা কখনোই উম্মতের শান হতে পারে না যেটা সাল্লাহ সাল্লাম হাদিস তারা প্রমাণিত নয় প্রিয় দর্শক তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো দিন দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত